বন্ধুরা, ভিডিওটা শুধু মজার জন্য বানানো হয়েছে, কেউ সিরিয়াসলি নেবেন না, শুধু মজা নাও। আশ্বিনীর শারদ প্রাতে ভেজে উঠেছে আলোক মঞ্জির, ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা, প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময় জগন্মাতার আগমন বার্তা, আনন্দময় মহামায়ার পদধ্বনি। মহালয়া আসিকাল এবারও ধ্যান বসিন দেখবে, পাঁ এবার শুয়াকে ধরেছিল আশ্রাইম, তার জন্য আমাকে ধ্যান বসিন দেখবে, পাঁ ধ্যান তো বসিও লাগবে, ভালো এখন জাগাও না পছন্দ না, এটাই বসুন। ওম ব্রহ্মদেবে নমঃ, 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 ওম ব্রহ্মদেবে দেওয়ালে যাবে সবচেয়ে, আরে মালটা তো অসুরের মতন না গেছে, মাল খায় নিজেরা বেশি হয়ে গেল নাকি রে, দেখতো দেখো স্বর্গ চলে যাচ্ছে রে, এটা বুঝা রে বুঝা কি চল অসুরে ধ্যানত বসছে, ওর ধ্যান ভঙ্গ করে লিখবে, তুই একমাত্র বাবু ওর ধ্যান ভঙ্গ করিবার, তোর গাড়ি চর ধ্যান ভঙ্গ করবো, তুই চর চর চর। ভক্তি গম কর বাবা, তোর ধ্যানে মুই সন্তুষ্ট হুসুং বৎস, তুই ক তুই কি বর্ষাস প্রভু, তোমার না জানেন মুই কি চান, তোমার আমার মনের কথা সব জানেন, তো ওই হিসেবে আমাকে আশীর্বাদটা দেও,
না না বৎস, তুই তো অমরত্ব বধ চান্দাছিস, এই বধ তো তোক দেওয়া যাবে না। প্রভু, অমরত্ব বড়ই লাগবে, মুই একদিন থেকে ধ্যান করে আসলুম আর মুখ তোমার কি বধ দিয়েছ না, মুই অমরত্ব বধ ছাড়া মুই মানিন না হং, অমরত্ব বড়ই লাগবে। ঠিক আছে বৎস, মুই তোক বরদান দেসং, স্বর্গ মর্ত পাতাল কোন পুরুষ বা পশু পাখি তো কোনোদিন বধ করির পাবে না। স্বর্গ মর্ত পাতাল, এবার আমি দখল ধরিন দখল। মুই অমর, মো কাহ মারির দম নাই আর, মো কায় মারিবে আসুক। হ্যাঁ, তুই দেখ দেবতার পূজা করেছে কেন? গোটা সর্বভক্ত পাতালের মুই মেন, তোর কার পূজা করেছে? দাঁড়া, এর পূজা ভঙ্গ করিলে লাগবে। বাবা, মোক খুব ভোক লাগছে বাবা, মোক পেটা খাবার দে বাবা। ঠিক আছে মা, মোর পূজা প্রায় শেষের দিকে, তুই এটা বইস, পূজাটা শেষ হলে তুই প্রসাদ গিলে খাই জেলাই। ঠিক আছে বইস। তুই মোর ঠাকুরের পূজোটা নষ্ট করে দিল। মুই তো অভিশাপ দেসং। তুই মো অভিশাপ দিব? তুই চিনিস মুই কাই? মহিষাসুর, সেই ব্রহ্মদেবের বরদান পাওয়া মহিষাসুর, মুই তো অভিশাপ দেসং। তুই যেমন নারী সাদী ছলনা করিয়া তুই পূজাটা নষ্ট করলু, সেই নারীর হাতেই হবে তোর মরণ। তুই কি গলু, নারীর হাতে মৃত্যু হবে? স্বর্গ মর্ত পাতাল মুখ মারির পাবে না, মুই অমর, মুই অমর। অসুর তো বরদান পাইছে, অমরের বরদান, জেলায় সেলায় স্বর্গ আক্রমণ করি পারে, ভয়ের ব্যাপার আছে, সাবধানে থাকতে হবে। আক্রমণ করছে, উড়ি যে আইসে সব। শুনো তোমার না স্বর্গ যাও, স্বর্গ থাকি ইন্দ্র পালে গেল, দেবরাজ ইন্দ্র স্বর্গ থেকে পালে গেল, এই স্বর্গ এলাম মোর। দেবরাজ ইন্দ্র তুই ভয়ে পাল আছিস, চল বেকার পিটি লাভ নেই, যাই এলা। বিষ্ণু দেব মোক বাসা, মোর সিংহাসন যে কাড়ি নিল। হ্যাঁ হ্যাঁ, মুই জানো এটা বিশাল প্রবলেম। তাইলে কি করি এলা? চল বর্মাতে যাই, চল চল।
ব্রহ্মদেব আমাক বাঁচাও ব্রহ্মদেব। কি হয়েছে ইন্দ্রদেব, তুই টেনশনে দেখাছন? তুই এমন অসুরাক বরদান দিছিস, আমার পিঠে ছাড়া করে দিছে, আমার সাকি পাছি না। পিঠে ছাড়া হয়ে গেছেন তোমরা? হ্যাঁ, এটা তো একটা বিশাল জটিল সমস্যা। তোমরা একমাত্র পারেনি সমস্যা সমাধান করবে। আর হ্যাঁ চলো, তারও উপায় আছে মোটে। চলো চলো। বুঝলেন দেবগণ, একমাত্র নারীয়ে পারে মহিষাসুরক মারিবার। তো চলো আমরা মাতৃশক্তির আরাধনা করি। মহামায়া সনাতনী শক্তি রূপা গুণময়ী, তিনি এক তবু প্রকাশ বিভিন্ন। প্রভু তোমাক মারিবার তেনে দেবতালা একবার নারী সৃষ্টি করেছে। নারী? নারী মো হত্যা করিবে, নারী মো মারিবে? হাতি ঘোড়া গেল তল, মশা কয়ে কত চল, সামান্য একটা নারী মো হত্যা করিবে? এত তুই এত গেল আর আধা কেজি আটা। শুনো তোমরা যাও, ওই নারীটা হত্যা করে তো যাও, এলাই চলে যাও, যাও। শশি শেখরা মরকত প্রেক্ষা, চতুর্ভিভুজৈ শঙ্খং চক্রধনু শরাংশ্চ দধতি, নৈত্রয়ী স্ত্রীভিঃ শোভিতা। এবার যাও মুই। তুই দুর্গা, তুই মোক মারি যাচ্ছিস? তুই জানিস মুই কাই স্বর্গ মত্ত পাতালে মুই ঠিকাদার? না না ঠিকাদার নয়, স্বর্গ মত্ত পাতালে মুই রাজা, মুই মহিষাসুর। তুই মোক মার চিনিস? তুই মারবু? তুই নারী হইয়া বসে যাচ্ছিস যুদ্ধ করির, আয় আয়, কত বড় দম আছে তোর আজ উত্তর। তো বন্ধুরা, আমার ভিডিও ভালো লাগলে সবার সাথে শেয়ার করবেন, লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন, ঠিক আছে? আর হ্যাঁ, শেয়ার আর সাবস্ক্রাইবটা যদি না করেন না, তাহলে তোমার গার্লফ্রেন্ড রইলে আছে ওইলেও তো শাড়ি পালাবে, আর যার যার নাই তাই তো দুর্গাপূজা কোনোদিন পটেরও পাবেন না। তার জন্য শেয়ার আর সাবস্ক্রাইবটা জরুর করবেন, নাহলে অভিশাপ দিন, নাহলে তো অভিশাপ দিবেন। তো বাই বাই, চলো 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 চলো।